আশা হিসেবে ভালো আছেন এন্ড আমি ভালো আছি। তো আজকের এই ভিডিওটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে 30 থেকে 20টা বা 30টা ভিউজের বেশি কারো ভিডিওতে আসতেছে না, তো এটার মূল কারণটা কি। তো এখন বর্তমানে কিন্তু চলতেছে বাংলাদেশ ইন্ডিয়ার টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ এগুলো চলতেছে, আবার একদিকে চলতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো চলতেছে, ফুটবল খেলা যে খেলাগুলো প্রতি 4 বছর পর পর আসে, তো এগুলো তো সবাই দেখতে চায়। তো এজন্য বেশিরভাগ ভিউয়ার্সরাই কিন্তু আপনার ইউটিউবে সময় দিতে পারে না। তার জন্য কিন্তু আমাদের যে ভিউ আসার কথা যেখানে মনে করেন 100, তো সেইখানে ভিউ আসতেছে মাত্র 30টা বা 40টা, তো অনেক ভিউ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যখন ফিফা ওয়ার্ল্ড কাপ এবং আপনার বাংলাদেশ ইন্ডিয়া এই ম্যাচগুলো যখন কমে যাবে, তখন কিন্তু আমাদের ভিউয়ার্সটা আবার রেগুলার হয়ে যাবে এবং আবার সামনে আইপিএল আসতেছে। তো এগুলার কারণে আমাদের যে বাংলাদেশ ইন্ডিয়া খেলার কারণে আমাদের যে ইউটিউবের যে অ্যাক্টিভিস্টটা, তো সেটা মনে করেন 100% থেকে মনে করেন মাইনাস আপনার 30% কমে যাচ্ছে, ভিউয়ার্সগুলা 30% কমে যাচ্ছে। তো এই ম্যাচগুলোর জন্য ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু প্রায় এখানে আপনার 40 থেকে 45% কিন্তু আমাদের ভিউয়ার্সগুলা এখান থেকে কমে যাচ্ছে। তো এখানে 45 আর 30 যদি যোগ করো, এখানে প্রায় এখানে 75% ভিউয়ার্স কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে, বাংলাদেশ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো দেখার কারণে কিন্তু আমাদের ভিউয়ার্সগুলো অনেকটাই কমে যায়, যার কারণে আমাদের 100 যেখানে ভিউয়ার্স আসতো, সেই জায়গার মধ্যে ভিউ আসতেছে ভিডিওতে 30 থেকে 40টা সর্বোচ্চ। তো এখন আরেকটা কথা বলি, এই প্রধানত যে সমস্যাটা সেটা হচ্ছে এই খেলাগুলোর কারণে কিন্তু আমাদের যে ভিউগুলো সেগুলো কম আসতেছে, যে আমাদের দর্শকগুলো আমাদের ভিডিওটা দেখে, সে দর্শকগুলো এখন বর্তমানে বাংলাদেশ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো দেখে, যার কারণে যে আমাদের ভিডিওগুলো দেখার সময় তাদের হয়ে ওঠে না। তো এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা বর্তমানে যারা নতুন ইউটিউবার আছি, তাদের ভিডিওগুলো কীভাবে গ্রো করাবেন, তো তাদের ভিডিওগুলো যদি আপনারা গ্রো করাতে চান, তো আমরা কিন্তু এখানে জানি 1 ইয়ার্সে মানে এক বছরে আপনার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার, তো ফুললি লিখলাম না, 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই মিশনটা কিন্তু আমাদেরকে 1 বছরের মধ্যে কমপ্লিট করা লাগে। 1 বছরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু আমাদেরকে 1 বছরে কমপ্লিট করা লাগে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের ভিউয়ার্স মানে আমাদের ভিডিওগুলো। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি ভিউয়ার্স আসে, সেক্ষেত্রে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে। ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে বলতে আমাদের ভিডিওটা যত দেখবে তত আমাদের ওয়াচ টাইম কিন্তু বাড়বে, মানে তত মিনিট, মানে ওয়াচ টাইম বলতে ঘন্টা, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এটা কমপ্লিট হবে 1 বছরের মধ্যে। আবার সাথে সাথে আমাদের 1000 সাবস্ক্রাইবারও কিন্তু ভিউয়ার্স যদি আমাদের ভিডিও দেখে, সেক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তাদের ক্ষেত্রে যদি আমি বলি, যেহেতু আমিও একটা নতুন ইউটিউবার, তবে আমি দীর্ঘ 4 বছর ধরে এই ইউটিউবিং করতেছি, তবে আমার এই চ্যানেলটার আগে আরও প্রায় 7 থেকে 8টা চ্যানেল ছিল, সবগুলা চ্যানেল কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি স্ট্যাক এবং আরও অনেক ধরনের স্ট্যাক মিস্ট্যাক খাইছি, কপিরাইট ক্লেম, তো স্ট্যাক খাইছি, অনেকগুলো চ্যানেল বাদ গেছে। তো যাই হোক, এখানে যারা নতুন ইউটিউবার আছেন, তাদের ক্ষেত্রে আমি বলি কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউ আনবেন। তো এখানে দেখেন NEW CHANNEL চ্যানেল, তো এখানে আমি লিখছি যে নিউ চ্যানেল, ঠিক আছে, নিউ চ্যানেল। তো এখানে যারা নিউ চ্যানেল, যাদের না নতুন ইউটিউবে আসছেন, তাদের ক্ষেত্রে তারা কীভাবে ইউটিউবে ভিউ আনবেন, তো নতুন যারা আসেন তারা কীভাবে ইউটিউবে ভিউ আনবেন,
তো সর্বপ্রথম আপনার সাবস্ক্রাইবার থাকবে 8 থেকে 12 জন, 8 থেকে 12 জন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার। তো আপনার এখান থেকে কয়জন আপনার ভিডিওটা দেখবে? 2 জন 3 জন, এমনকি আপনি আপনার আব্বা আম্মা এবং খালা খালু এবং কাকা বড় বোন ছোট ভাই তাদের ফোন দিয়ে কিন্তু সাবস্ক্রাইবগুলো করা। এখন আপনার আপনি যে এই 8 থেকে 12টা সাবস্ক্রাইবার আপনার নির্দিষ্ট মানুষগুলোর মাধ্যমে করছেন, তারা আপনার ভিডিওটা মজাভাবে দেখবে, অবশ্যই দেখবে। তো আরেকজন মনে করেন যখন দেখলো ভিডিওটা একটু গ্রো হলো, একটু গ্রো হলো, তো এই ভিডিওটা আরেকটা অপারেট মানুষের কাছে প্রচার করা হলো, ইউটিউব অ্যালগরি ইয়ার থেকে আর কি, ইউটিউব অফিস থেকে আপনাকে আপনার ভিডিওটা আরেকজন মানুষের কাছে, নতুন একজন ভিউয়ার্সের সামনে শো করালো। সেই ভিউয়ার্সটা ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে করে ক্লিক করলো, করার পর আপনার ভিডিওটাকে দেখলো, আপনাকে আপনার ভিডিওটা ভালো লাগলো, ভিডিওতে একটা লাইক দিল, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলো যাতে আপনি আরও এরকম ভালো ভিডিও দেন। তো সে কিন্তু আপনার ভিডিওটা দেখতেছে। তো 8 থেকে 12 জন যখন আপনার ভিডিওটা দেখে, তো এখানে যদি আপনার ভিউ আসবে 5টা বা 7টা আসবে, এরকমই তো আসবে, এর বেশি তো আর আসবে না। তো তখন আপনার প্রথম ভিডিওতে আসলো 5 থেকে 7টা ভিউ, পরবর্তী ভিডিওতে আচ্ছা একম একম ভিডিও প্রথম ভিডিওতে আসলো আপনার 5 থেকে 7টা প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে আসলো আপনার 6 বা 8টা দ্বিতীয় ভিডিওতে। তো এখানে দ্বিতীয় ভিডিওতে আসলো 6 থেকে 8টা ভিউ, তৃতীয় ভিডিওতে আসবে আপনার 8 থেকে 10টা ভিউ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভিউর সংখ্যাটা মোটামুটি একটু বাড়বে। তো যারা নতুন ইউটিউবার আসছেন তাদের ক্ষেত্রে যদি আমি একটু বলি, এখানে আপনার ভিডিও যদি আপনি রেগুলারলি ভিডিও করতে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিও ভিউ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, ভিডিওর ভিউ কিন্তু কমবে না। এখানে যেমন আপনার প্রথম ভিডিওতে 5 থেকে 7টা ভিউ আসলো, দ্বিতীয় ভিডিওতে 6 থেকে 8টা ভিডিও ভিউ আসলো, তৃতীয় ভিডিওতে 8 থেকে 10টা ভিউ আসলো, এই যে ভিউগুলো আসলো, এই ভিউ ভিউগুলো কিন্তু আপনার আত্মীয় স্বজনের মানুষই করছে, মাঝে মাঝে একজন দুইজন আলগা মানুষ। তো এখান থেকে আপনার সাবস্ক্রাইবারটা এক সময় আপনি মনে করেন 10টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে, এই যে 10টা ভিডিও, 10টা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, এই 10টা ভিডিওর মধ্যে আপনার সাবস্ক্রাইবার প্রথম ছিল 8 থেকে 12, তো আপনার সাবস্ক্রাইবার এখন হয়ে যাচ্ছে 25 থেকে 30টা। এখন আপনার সাবস্ক্রাইবার কত হচ্ছে 8 থেকে 12টা থেকে? আপনি যখন ইউটিউবে 10টা ভিডিও নিয়মিত একদিন পর পর যখন 10টা ভিডিও রেগুলারলি আপলোড করবেন, করার পর আপনার ভিডিও হয়ে গেল 10টা, তো একদিন পর পর একটা একটা করে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি 20 দিনে 10টা ভিডিও আপলোড করলেন। এই 10টা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার 25 থেকে 30টা হয়ে গেল। তো এখন আপনার ভিউ কি কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। তখন আপনার ভিউর সংখ্যাটা হয়ে গেল 18 থেকে, ওকে আমি একটু ভালোভাবে লিখি, 18 থেকে 22টা ভিউ আসা শুরু করলো। তো আস্তে আস্তে কিন্তু আপনার ভিউ আসা শুরু করলো, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হতে যাচ্ছে, সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হতে হতে যাচ্ছে। তো একদিকে আপনারা দেখেন যারা নতুন ইউটিউবার আছেন তাদের প্রথমে একটু কষ্ট করতে হবে, আপনাদেরকে একটু একটা টিপস দিই এখানে, যদি আপনারা যারা একদম নতুন আছেন তারা আপনারা ইয়ে করবেন, প্রতিদিন
টা করে ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করবেন, আর একটা করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনি 1 মাসে 30 দিনে 30 দিনে 30টা ভিডিও অবশ্যই, তাই না? তো এই যে 30টা ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করলেন, করার পর এখন আপনার তো একদম 30 দিনের মধ্যে 30 দিনে যে ভিডিও আপলোড করতে পারেন তা কোনো গ্যারান্টি নেই। মনে করেন আপনি তেইশ থেকে 25টা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, 23 থেকে 25টা ভিডিও আপলোড করলেন, আর বাকি 6-7 দিন বাতিয়ে দিলাম, কারণ সুস্থ থাকতে পারেন, অন্যান্য ঝামেলা তো থাকতে পারেন। তো 23 থেকে 25টা ভিডিও আপলোড করলেন, করার ক্ষেত্রে আপনার ভিউ দেখা গেল টোটাল টোটাল ভিউ আসলো এখানে, আপনি মনে করেন 23টা ভিডিও যদি আপলোড করেন 23টা ভিডিওতে 100 করে ভিউ আসলো, 100 করে ভিউ আসলো, তাহলে এখানে ভিউ আসতেছে কত, সমান সমান আপনার 2300, 2300 ভিউ আসতেছে। যদি 50টা করে ভিউ আসে প্রতি ভিডিওতে তাহলে সমান সমান 1150টা ভিউ আসতেছে। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যদি সব কিছু ক্লিয়ারলি থাকে, আপনি যদি সবগুলো রুলস যদি মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফলতার দরজায় খুব শীঘ্রই যেতে পারবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগলো, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বুঝিয়ে ভালোভাবে আপনাদেরকে শেখানোর জন্য। তো আশা করি আপনারা ফুল ডিটেল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে, আল্লাহ হাফেজ।